15 আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো নাকি? হ্যাঁ। এটা কত তম স্বাধীনতা দিবস? 76 তম। 77 তম স্বাধীনতা দিবস। কতকাল বললাম? 77 তম। হ্যাঁ। আমাদের স্বাধীনতা দিবসের ছবি আঁকা আছে জাতীয় পতাকা। জাতীয় পতাকার কটা রং? তিনটি। কি কি? কেবল সাদা আর সবুজ। তাহলে প্রথম হচ্ছে তিনটে ভাগ এখানে করছি, ঠিক আছে? এক নম্বর, এক নম্বর কি ভাগে কি কালার হবে? তারপরে তারপরে সবুজ। তাহলে জাতীয় পতাকার তিনটে ভাগ সমান থাকবে তো নাকি? তিনটে ভাগ সমান করলাম সুন্দর করে, এইভাবে সবাই তিনটে ভাগ করবে। করার পর এইরকম একটা জায়গায় আঙ্গুল রাখবে, রেখে এরকম বাম হাতে খাতা ঘোরাতে হবে, ঠিক আছে? বাম হাতে একটু খাতা ঘোরাতে হবে, এইভাবে খাতা ঘোরালাম, ঘুরিয়ে সুন্দর করে এরকম বৃত্তটা করলাম, এইটা। তারপরে বৃত্তের মাঝখানে এটা কি চিহ্ন? যোগ চিহ্ন করলাম, মানে প্লাস চিহ্ন। তারপরে এক টেক 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 এরকম পাপড়ি করবে সবাই, এরকম। তাহলে জাতীয় পতাকার এই প্রথম চক্রটা করলাম, করার পর এখানে প্রত্যেকটা মাঝখানে মাঝখানে একটা ত্রিভুজ টাইপের মতো করবে এইভাবে, ঠিক আছে? 15 আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো নাকি? তাই না? তার আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, অর্জুন আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা জানানো হচ্ছে যে 15 আগস্ট স্বাধীনতা দিবস আসছে। তার সমস্ত ছাত্রছাত্রীদের জাতীয় পতাকা আঁকা শেখানো হচ্ছে, তোমরা সবাই করবে, আর অর্জুন আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে সবাইকে 15 আগস্টের আগাম শুভেচ্ছা থাকলো। প্রথম হচ্ছে গেরুয়া রং করবে, তারপরে সবুজ, কালারটা দিচ্ছি সবুজ কালারটা একদম সুন্দর করে করবে। তাহলে এই কালারটা এরকম সুন্দর করে ভর্তি করবে, ডিপ ডিপ করে। প্যাস্টেল রংটা একদিক দিয়ে টানতে হবে, টেনে টেনে ভর্তি করতে হবে। মসৃণ হচ্ছে তো? এটা মসৃণ হচ্ছে তো? ভেতর ভেতর কোনো সাদা থাকবে না, একদম পুরো মসৃণ হবে। সুন্দর করে একদিক দিয়ে কালার করতে হবে, রংটা একদিক দিয়ে বসতে হবে, শাস্ত্র এদিক দিয়ে বসে পুরোটা পূরণ করলে আবার খাতাটাকে ঘুরিয়ে নেবে, ঘুরিয়ে নিয়ে আবার এই দিক দিয়ে বসে সুন্দর করে পূরণ করবে। রংটা যেদিক দিয়ে বসবে সেদিক দিয়ে একদিক দিয়ে বসতে হবে, তবে একটা মসৃণ হবে, দেখতেও ভালো লাগবে। তাহলে 15 আগস্ট আসছে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আজকের অর্জুন আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাধীনতা দিবসের ছবি এঁকে দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা এঁকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর আগাম শুভেচ্ছা থাকলো তোমাদের, 15 আগস্টের আগাম শুভেচ্ছা থাকলো, আজ থেকে তোমাদের রেডি করা হচ্ছে, ঠিক আছে? জাতীয় পতাকা তাহলে এইভাবে দেখালাম সবাই, দেখতে পাচ্ছো সুন্দর করে এইভাবে করবে। সবাই শুরু করো। 15 আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো, তারা সবাই স্বাধীনতা দিবস করবে তো? 15 আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন, তাহলে আজকে অর্জুন আর্ট এন্ড কালচার, অর্জুন আর্ট স্কুল তোমাদের 15 আগস্টের উপলক্ষে ছবি এঁকে দিয়েছে সবাইকে, ভালো করে সবাই ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর তোমাদের কোন ক্লাস? শিশু ওয়ান। সবাই সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে, ঠিক আছে? একটু নিয়ে করো।
আমরা সবাই আমাদের কোন ক্লাস ক্লাস টু তাহলে 15ই আগস্ট আসছে তো নাকি স্বাধীনতা দিবসের তোমাদের সবাইকে জাতীয় পতাকা ছবি দেওয়া হয়েছে তোমরা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে সবাইকে জাতীয় পতাকা ছবি দেওয়া হয়েছে তো ক্লাস টু কে জাতীয় পতাকা ছবি দিলাম সবাই সবাই ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে আর কয়েকদিন পর সেই জন্য সবাইকে ছবি দিয়ে দিয়েছি সবাই ভালো করে ছবি প্র্যাকটিস করবে ঠিক আছে বাড়ি থেকে সবাই সুন্দর করে কমপ্লিট করে আসবে আর যেভাবে আমি করে দিলাম সেভাবে করবে সবার সবার ছবি খুব সুন্দর হয়েছে 15ই আগস্টে সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো অর্জুন আলেন কালচারের পক্ষ থেকে ঠিক আছে সবাই ছবি এঁকেছে তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো তাই স্বাধীনতা দিবসে সবাইকে ছবি দিয়েছি সবাই ছবি দেখাও তোমাদের কোন ক্লাস ক্লাস ওয়ান সবাই বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করবে সুন্দর করে ছবি এঁকেছো তোমরা যাদের কমপ্লিট হয়নি তারা কমপ্লিট করবে সুন্দর করে রংটা ডিপ ডিপ করে ভর্তি করবে ঠিক আছে ভেতরে কোনো সাদা না জান থেকে যা সুন্দর করে ভর্তি করবে আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে আর কয়েকদিন পর তোমাদের 15ই আগস্টে সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো ঠিক আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো আর কয়েকদিন পর 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উদযাপন পালন হবে তাই তোমাদের সবাইকে ছবি দিয়েছি তো নাকি কিসের ছবি দিয়েছি জাতীয় পতাকা ছবি দিয়েছি তোমাদের কোন ক্লাস ক্লাস থ্রি সবাইকে যেভাবে আমি ছবি দিলাম সেভাবে ভালো করে প্র্যাকটিস করবে সবাই ভালো করে করেছো চক্রটা সুন্দর করে প্র্যাকটিস করবে চক্রটা ঠিকঠাক হয়ে হচ্ছে না চক্রটা ভালো করে প্র্যাকটিস করবে বাড়ি থেকে বারবার ধরে প্র্যাকটিস করবে আর বাড়ি থেকে কমপ্লিট করে নিয়ে আসবে ঠিক আছে তোমাদের কোন ক্লাস ক্লাস ফোর তো সবাই জাতীয় পতাকা ছবি সবাইকে দেওয়া হয়েছে সবাই জাতীয় পতাকা ছবি সবাই কমপ্লিট করেছো 15ই আগস্ট আজকে আগস্টে কত তারিখ আজকে 5 তারিখ তো তাহলে 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো নাকি অর্জুন আর্ট এন্ড কালচার অর্জুন আর্ট স্কুল অর্জুন আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে 15ই আগস্টের আগাম শুভেচ্ছা ঠিক আছে সবাই স্বাধীনতা দিবসের ছবি আঁকছো সবাই আগে থেকে সবাই রেডি হচ্ছ তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস 77তম স্বাধীনতা দিবস তোমাদের 77তম স্বাধীনতা দিবস আসছে তোমাদেরকে সবাইকে যে স্বাধীনতা দিবসের ছবি দিয়েছি সবাই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে অর্জুন আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো ঠিক আছে সবাই বাড়ি থেকে প্র্যাকটিস করবে ভালো করে তোমাদের কোন ক্লাস ক্লাস ফাইভ তোমরা স্বাধীনতা দিবসের ছবি এঁকেছো সবাই তো জাতীয় পতাকা সবাই এঁকেছো 15ই আগস্ট স্বাধীনতা দিবস আসছে তো নাকি আজকে 5ই আগস্ট আর কয়েকদিন পর 15ই আগস্ট নাকি তো অর্জুন আর্ট এন্ড কালচার অর্জুন আর্ট স্কুলের পক্ষ থেকে সবাইকে 15ই আগস্টের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের তোমরা সবাই 15ই আগস্টের আগাম শুভেচ্ছা জানাচ্ছ সবাই জাতীয় পতাকা এঁকেছো তো নাকি 15ই আগস্ট স্বাধীনতা দিবস এটা কততম স্বাধীনতা দিবস 77তম স্বাধীনতা দিবস তাই তো সবাই জাতীয় পতাকার ছবি এঁকেছো সবাই সুন্দর করে অনেকে ছবি সুন্দর হয়েছে আবার অনেকে চক্রটা ভালো হয়নি ভালো করে প্র্যাকটিস করবে ঠিক আছে আর আগামী সপ্তাহে তোমরা সবাই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে তোমরা হচ্ছে স্বাধীনতা দিবস উদযাপন করছে এরকম ধরনের ছবি করে নিয়ে আসবে ঠিক আছে পতাকা নিয়ে যাচ্ছে কোথাও স্বাধীনতা দিবস পালন হচ্ছে বিভিন্ন ধরনের সাবজেক্টের উপরে তোমরা ছবি করে নিয়ে আসবে সবাইকে অর্জুন আর্ট এন্ড কালচারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো 15ই আগস্ট 77তম স্বাধীনতা দিবসের উপলক্ষে সবাইকে আগাম শুভেচ্ছা থাকলো ঠিক আছে